সকাল সকাল চিকেন পকোড়া আর কফি, এই হলো আমার ব্রেকফাস্ট। মানে বাইকে এখন জাস্ট ব্যাগটা লাগাবো। ঘড়িতে অলরেডি 6:30 বাজে। এই যে আমার ফোন কিছুতেই অন হচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের 6:30 তাড়াতাড়ি মিট করার কথা, সকাল সকাল ঘুম থেকে উঠে এত তাড়াতাড়ি করে রেডি হলাম, ফোন ডেড, কি করবো বুঝতে পারছি। ফাইনালি ফোনটা অন হচ্ছে, ইয়ে ঘুরতে যাব। হ্যাঁ, ফোনটা অন হচ্ছে, সাথে সাথে অ্যালার্মও বাজছে। ভগবান, এখন আর এখানে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, আগে বাইরে যাই, মোটো ব্লগ মোডে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন যেতে হবে সোজাসুজি ধুলাগড় টোল প্লাজা। সকাল সকাল রাইড শুরু করে ফেললাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি ট্রিপসি, আই এম ইপসিতা। আজকে যাচ্ছি কলকাতা থেকে সোজা হলদিয়া। হলদিয়ায় আমরা আমাদের AGM সারব, মানে কলকাতা রাইডার্সের অ্যানুয়াল জেনারেল মিটিং 2023। এটা আমাদের 12 নম্বর জেনারেল মিটিং। ক্লাবের বয়স এই নিয়ে 12 বছর হতে চললো। কলকাতা রাইডার্স সম্বন্ধে যারা জানো না তাদেরকে একটু জানিয়ে রাখি, এই ক্লাবে আমি লাস্ট 3 বছর ধরে অ্যাসোসিয়েট রয়েছি। এখানে ব্রাদার অ্যান্ড সিস্টাররা আমার কাইন্ড অফ ফ্যামিলি। তো এই দিনটার জন্য সারা বছর ভীষণ রকম ওয়েট করি আমি। শুধু আমি বলা ভুল, সবাই সারা বছর এই দিনটার ভীষণ রকম ওয়েট করে। ভীষণ ঠান্ডা, আমি মুখ বন্ধ করে আপাতত চালাই। প্রায় 2 সপ্তাহ পরে আমি আবার এই ব্রিজে, লাস্ট গেছিলাম বেলপাহাড়ি, তারপর এই, বাপরে বাপ, 2 সপ্তাহ নাকি ঘরে, বাবা রে। পরের টোলটাই হলো ধুলাগড় টোল। খেলো করেছে এখানে আবার এত জ্যাম, আমি তাড়াতাড়ি করে চালিয়ে চালিয়ে আসছিলাম, আবার জ্যামে ফেসে গেলাম। দূর 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 যেবার টেনশন হচ্ছে, আমি গেলে আবার ঝাড় খাবো। মানে আমার জীবনে কাজই কি আছে, প্রত্যেকবার কিছু না কিছু প্রবলেমের মধ্যে নিজে নিজে ঢুকে যাওয়া। মানে হ্যাঁ, আজকে আমার কপালে অবধারিত, তো শনিবারের শনি এটা। না না, অর্পণ আছে? হ্যাঁ, অর্পণ আছে? না, আমি সাবস্ক্রাইব করতে বলে দেখি ব্লগ। ও থ্যাংক ইউ। কোথায় যাচ্ছো? যাচ্ছি আজকে হলদিয়া। আমি আরেকজনের শুধু দুটো পা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আসলাম, টাটা। ওই দাদাটা দেখলাম না, একটা পুচকু বাচ্চাকে নিয়ে যাচ্ছে, আর শুধু দুটো ঠ্যাং দেখে যাচ্ছে। পিছনে মোস্ট প্রবাবলি বৌদি, তো বৌদি একদম বাচ্চাটাকে ঢেকে রেখে দিয়েছে। আজকে যেন রাস্তা শেষই হতে চাইছে না, শুধু সিগন্যাল খাচ্ছি, শুধু জ্যামে পড়ছি। বাই দ্য ওয়ে, যখন কেউ এসে বলে না আমি তোমার সাবস্ক্রাইবার, আমার তখন একটা অন্যরকম খুশি হয়। আজ 3 বছর হয়ে গেল এভাবে বহু সাবস্ক্রাইবারের সাথে এখানে ওখানে দেখা হয়, কিন্তু আমি সেই ফার্স্ট ফিলিং যেটা এখন অব্দি ফিল করতে পারি। যে পৌঁছে গেছি ধুলাগড় টোল, আমি চিনি না কাউকে। হ্যাঁ, এসে গেছি। এতদূর কষ্ট করে চালিয়ে এসছে, আমার মধ্যে ঘুরিয়ে লাগা কিন্তু কেউ তো এখনো যায়নি আমাকে ছাড়া। যাই হোক, এখন বাইক ফাইক গুলো লাইন আপ হবে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আমরা যাবো সোজা ব্রেকফাস্ট পয়েন্টে, মানে চা গ্রাম এখান থেকে 50 কিলোমিটার, সেখানে গিয়ে থামবো, খাবো, তারপরে আবার বাকি 50 কিলোমিটার যা হয় তোমাদের সাথে আপডেট দিতে থাকবো। তো ব্লগটাকে শেষ অবধি দেখতে থাকো। বাইকের নাম্বার লেগে গেছে 22 নম্বর নাম্বার আমার, কলকাতা রাইডার্স AGM 2023। এখানে সবাই প্রেজেন্ট রয়েছে। এখানে এবারের আমাদের সাথে দুজন নতুন অতিথি, প্রত্যয় আর প্রত্যয়ের নতুন বউ, সরি একটাই বউ, মানে সরি সরি। এদের নাম্বার হচ্ছে 22 নম্বর। হ্যাঁ, লেগে গেছে, লেগে গেছে তো। এইটা আমাদের আরেকটা স্টিকার, কলকাতা রাইডার্স AGM 2023 হলদিয়া 16-17 ডিসেম্বর। কিছুক্ষণ আড্ডা মারি, তারপর আমরা এখান থেকে বেরোবো, নাম্বার টাম্বার গুলো লাগানো হয়ে যাক, চালিয়ে যাবো। গুড মর্নিং, গুড মর্নিং করো সবাইকে, ভেরি গুড মর্নিং। টিম রেডি, চয়নদার লিড আছে, তারপরে আমি এগুলো পরপর লাইন সব একে একে বেরিয়ে যাব। আমার রয়েছে 22 নম্বর আর চয়নদার রয়েছে 21 নম্বর। এই যে পয়সা, পয়সাওয়ালা, এ পয়সাওয়ালা লোক ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি, চয়নদার খুব বেরোচ্ছে, সবাই আসি তো। চয়ন, ইপসিতা, নীলোৎপল, বাহ, এটা কার বিয়ের বাড়ি, সুন্দর লাগছে। সোজা আমরা এখান থেকে যাব ব্রেকফাস্ট পয়েন্ট, সেটা এখান থেকে 48 কিলোমিটার। কি হয়েছে দাদা? সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে।
চারিদিকে ওটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে হলদিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। এখানে আমি আগে এসেছি, তখন আমি প্ল্যান করে আসিনি, আনপ্ল্যান্ড এসেছিলাম, তখনই জানতে পেরেছি এটা তাপবিদ্যুৎ কেন্দ্র। ও হো, হোয়াট আ বিউটিফুল রোড, ওয়াও! এই দেখো, এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে। এই জায়গাটার নাম হচ্ছে চাগ্রাম, ওই যে ওখানে বোর্ড লাগানো, এখানে আমরা আজকে ব্রেকফাস্ট করব। আলু পরোটা কলিং মি। কি হয়েছে? কি আমি কিছু বলিনি। বলো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি এখন চাগ্রামে। এটা কোনো অন্য কোনো গ্রাম না, এটা একটা রেস্টুরেন্ট। সুন্দর বেশ, পাটটা কি আছে, আরো একটা বড় জলাশয় মতো আছে, খুব সুন্দর লাগে। ট্যুর গাইড, চলো দেখাও। খাওয়া কেমন? দারুণ 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 তো। সবাই মজুদা কেমন? এই রাজুদা মজুদা হয়েছে। ওহো, লেক ভিউ। গুড মর্নিং। আমি এখানে বসে খাও, দেবে না আমাকে? ভালো খেতে, বৌদি ভালো খেতে? বড় লোক কি খাচ্ছিস? বড় লোক আমার ঠান্ডা প্লেটটা নিয়ে নিস নি তো। এসে গেছে আলুর পরোটা আর দু রকম তরকারি আচার আর পেঁয়াজ আর লঙ্কা। এইগুলো তোমরা বলে দিচ্ছ কেন? এইগুলো বলে দিচ্ছ কেন? এসে গেছে আমার চা, চায়ের উপরে একদম সর পড়ে গেছে। এখানে যতগুলো বাইক দেখছো সব আমাদের, আর ওই সাইডে আছে। এখানে যত বাইক সব আমাদের, সব সব এটা আমার। কুরিয়ার চার্জ। এ আমার ছবি তোলো, আমার ছবি বই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। টাকা দেবে আমাকে পরে। চলো ভিডিওতে নিতে পারবো না পুরো লাইন আপটাকে, আমি কোনো বছরই নিতে পারি না পুরো লাইন আপটাকে। এখানে মিনিমাম 50 বাইক রয়েছে, ওই দিক থেকে শুরু হয়েছে আর এই দিকে গিয়ে শেষ হয়েছে, তাই জন্য আমি কিছুই ভিডিওতে নিতে হচ্ছে, শুধু আমার বাইকটাকে দেখাই তোমাদেরকে। বাকি দেখো, আমি তোমাদের অঙ্ক শেখাই। আমাদের লাইন খুব সুন্দর সাজিয়েছি, 21, 23, 24, 22, 25, এইরকমই কিন্তু অঙ্ক হয়। এরা সবাই বোঝে না, আমাকে বলছে তুই পিছিয়ে গেছিস কেন। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন, এই হচ্ছে আমাদের গেট। ওয়েলকাম কলকাতা রাইডার্স এজিএম 2023। দিদি গুড মর্নিং, গুড ইজ এর ই চলে এসছে,
দীপশিতা বিশ্বাস, অনন্যা পরিয়া, সোমা সাহা। আহা, কি সুন্দর লাগছে, অনেক সুন্দর না রুমটা, অনেক সেলফি তুলবো, অনেক আয়না আছে এখানে। যেহেতু এটা মেয়েদের রুম, আগে ভিডিওটা করে নিচ্ছি। ডাবল বেড প্লাস একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে জল রাখা ছিল। এদিকে আমাদের হেলমেট, এই হচ্ছে বাথরুম, বেসিন আছে, আয়না আছে, আর এখানে শ্যাম্পু, ময়েশ্চারাইজার, ফোম বাথ, এগুলো সোপ আছে, ফোম বাথও আছে, সোপও আছে। ঠিক আছে, ওহো, ভেতরে ঢুকবো, ঢুকে পড়ো না, সাইজ হবে, হয়ে যাবে বাবা, হয়ে বেশি, চলো তাহলে দেখে নিই বরকে, দাও, টাটা টাটা, গুড নাইট। এখানে ইনস্ট্যান্ট কফি, এখানে পুল পার্টি শুরু হয়ে গেছে, অনেকে নেমেও গেছে অলরেডি, ওই যে দূরে অনেকে বসে রয়েছে, বসেছে, তুই জল জল পড়া, জল পরি হয় এরা, জল পড়া, বাবা কি ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে তোমরা কেমন করে আছো ওর তলায়? শীতকালে সুইমিং পুল এটা, আর এটা গরমকালে সুইমিং পুল। দেখতে দেখতে কখন দুটো বেজে গেছে আর লাঞ্চ করার টাইম হয়ে গেছে, সবাই বসে পড়েছে অলরেডি লাঞ্চ করতে, এদিকে কিছু জন বসেছে, ওদিকে কিছু জন বসেছে, এরকম ভাবে স্ক্যাটার হয়ে বসেছে। বলো মেনুতে কি আছে? ও মাংস আর ভাত আছে, মাংস আর, এরকম করে বলে পেঁয়াজটার নাম নেবে না, টমেটো আছে, গাজর আছে, হুম, তাহলে ঠিক করে সবকিছু নাম নাও, দেখিয়ে দিই আজকের মেনু একবার। স্যালাড, পাঁপড়, ভাত, নান, ডাল, কড়াই পনির, আলু গোবি, চিকেন কারি, রসগোল্লা, চাটনি, পান। তো চলো, অনেক টাইম হয়ে গেছে, অনেক জোর খিদেও পেয়েছে, সেই সকালবেলায় ব্রেকফাস্ট করেছি, তারপরে আর কিছু খাওয়া হয়নি। ভেজ রেডি করে নিয়ে এসেছি। খাবার কেমন? খাবার ভালো, লাইট খাবার, লাইট খাবার। একটা পান ছিল, আমি মুখে ঢুকেছি, এবার পান খেয়ে খেয়ে ব্লগ করবো। এই দেখো আমাদের এডিএম এর হল, এটা অননাদি ফোন করতে, হ্যালো, আপনি রং নাম্বারে ফোন করেছেন, আমাদের ডাইনিং স্পেস এটা, ওদিকে পুল, গার্ডেন, ওই যে দূরে পার্ক আছে বাচ্চাদের জন্য। তো এখন গুডিসটা খুলে দেখি কি আছে, ব্যাগ তো হেভি লাগছে। কলকাতা রাইডার্স এজিএম 23, ইপসিতা বিশ্বাস, থ্যাংক ইউ, আমি বলবো থ্যাংক ইউ না, আমাকে বলছে থ্যাংক ইউ। এর মধ্যে রয়েছে একটা টি শার্ট, আচ্ছা আচ্ছা খুলে দেখি অনেক কিছু আছে, একটা পেন, কলকাতা রাইডার্স এর স্টিকার মারা রয়েছে, একটা কি রিং, ইয়ারের স্টিকার এটা আমাদের, আর এবছরের এজিএম এর স্টিকার, এটা হচ্ছে আমাদের এবছরের বুকলেট, এবারে হচ্ছে কালারিং, কালারিং রয়েছে, তো বেশি জুম করা যাবে না, বেশি কাছ থেকে দেখানো যাবে না, এর মধ্যে অনেক কিছু আছে আমাদের, খরচা পাতি সব। এটা এবারে টি শার্ট, এটা আমাকে ভালো লাগবে, দিদি অলরেডি পরে নিয়েছি, দিদিকে দেখাই একবার। ও কি সুন্দর লাগছে, তোকে হ্যাপি লাগছে, তোকে সুন্দর লাগছে। চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এবারে টি শার্টটা পরে নিয়েছি, বেশ নরম, কমফোর্টেবল অ্যান্ড ফুল স্লিভ। ও ছবিটা তোলা ম্যান্ডেটরি, ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে, তো যারা যারা ফলো করেনি ফলো করে নাও, ইপসি আন্ডারস্কোর ট্রিপসি, ইপসি ট্রিপসি। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দরভাবে আমরা এনজয় করছি, তার জন্য সবাইকে আরও সাদর আমন্ত্রণ বলবো ওই বর্ষের সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করার জন্য। একটুখানি লাস্টের দিক দিয়ে শুরু করছি আলোচনাটা, মেম্বার অনুযায়ী ইন্ডিভিজুয়ালি প্রতিটা জায়গার নাম মেনশন করে দিচ্ছি, রাইট? আচ্ছা, যে আমরা একটা রাইডার্স ক্লাব হয়ে গত বছর থেকে এবছর প্রায় 71খানা রাইড করেছি, এবং সেটার মানে যদি গ্রাফ অফ গ্রো দেখি তাহলে পরে আমরা আবার আমাদের ফর্মে ফিরে এসেছি বলা যেতে পারে, কারণ মাঝখানে কোভিড আমাদেরকে অনেকটা বাধা দিয়েছিল। রাইড বলতে কিন্তু আমি ওই বর্ধমান বা উলুবেড়িয়াকে বোঝাচ্ছি না, অনেক রাইড বলতে যদি আমি ধরি তাহলে পরে লে লাদাখ তো সে তার মধ্যে আছে, এবং আউট অফ কান্ট্রি যেটাকে আমরা নেপাল বলে খুব খুশি হয়ে, নেপালেও দু দুখানা রাইড হয়েছে, তো ইট ইস ম্যাটার অফ অ্যাপ্রিসিয়েশন। এটা খুব গর্বের বিষয় যে আমরা কলকাতার বুকে একটা তৈরি হওয়া ক্লাব 10-11 বছর শান্ত সিদ্ধভাবে অন্য কোনো পারফরমেন্সে যাইনি। ইপসিতা বিশ্বাস কোথায় আছে? আসো, ইপসিতা রাইড করেছে লে লাদাখ,
কালিম্পং, রামাদুরা, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, বাগদা, ওড়িশা, বোলপুর, শান্তিনিকেতন, পুরুলিয়া, শ্রীরামপুর, মৌসুমী আইল্যান্ড, তারাপীঠ, হিউজ থ্যাংকস থ্যাংকস আমাদের উঠতি স্টার। আগামী দিনে মানে এখনই এমন একটা সিচুয়েশন এসে গেছে যে কলকাতা রাইডার্স কোন লোকে ওরকে বেশি চিনে ফেলেছে। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনাদের ক্লাবে কি ও আছে, মানে আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যাচ্ছে কি আস্তে আস্তে। ট্রাই করবো এরকম আইডেন্টিটি ক্রাইসিস আরো হোক, আরো রাইড কর, আরো বড় হোক। বিভিন্ন গ্রুপ মানে কলকাতা রাইডার্সের নাম করে বিভিন্ন গ্রুপ করা বা পেজ করা, যে জিনিসটার পিছনে আমাদের মনে হচ্ছে ব্যাপারটা একটু অ্যালার্মিং হতে পারে। ক্লাব গুলো স্পন্সরশিপ অ্যাকোয়ারমেন্ট বা বিভিন্ন মানিটারি ট্রানজাকশনের মধ্যে জড়াচ্ছে, এবং সেখানে যদি কালকে জনৈক ব্যক্তি নিজেদেরকে কলকাতা রাইডার্স বলে কোনো একটা জায়গা থেকে ফান্ডিং করে এবং সেই ক্লাব সেই অর্গানাইজেশন যদি কলকাতা রাইডার্স বলতে আমাদেরকে মনে করে, তাদের ফান্ডিং করে এবং আমাদের উপর ক্লেম করে, আমাদের অ্যানসারেবল হয়ে যাই আমরা। বাট এই জিনিসটাকে পুরোপুরি আটকানোর জন্য এবং মার্কেট স্ক্যাম থেকে অ্যাভয়েড করার জন্য আমরা ডিসাইড করেছি কলকাতা রাইডার্সের যে নামটা আছে সেই নামটাকে আমরা ট্রেডমার্ক রেজিস্টার করবো, এবং সেটা সাকসেসফুলি পসিবল হয়েছে। আমাদের এক যে অ্যাপ্লিকেশন সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। এখন বিরাট বড় ডিসকাশনের পর আমরা ঠিক করলাম একটুখানি টি ব্রেক হয়ে যাক, আরো খানিকটা বাকি রয়েছে। এই যে এখানে হচ্ছে কি রে, কত টাকা? দুচ্চা দুচ্চা 5 টাকা 5 টাকা 5 টাকা। আমি বড় লোক, এত কম নই। ওদিকে লাইন চলো, এদিকে অতিরিক্তই সাজানো সব কিছু। আমাকে দুচ্চা দিয়ে দে। হে ব্লগার, হাই ব্লগার, ব্লগার টু ব্লগার, হচ্ছে ইউটিউব। এখানে আরেকটা তিন খানা কি করছো? ওই দেখাচ্ছে কি করছো, কি ওইদিকে কি? যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্ন মেম্বাররা করবেন, সম্পাদক তার উত্তর দেবেন বা ব্যাখ্যা দেবেন। তার আগে আমরা একটা কুইজ কনটেস্ট করতে চাইছি পরিচালনার জন্য। আমি অনুরোধ করব সুরজ সেনগুপ্ত এবং রুদ্রজয় ব্যানার্জি। অবশ্যই এই কুইজটা কারোর জেনারেল নলেজ টেস্ট করার জন্য নয়, এটা একটা জাস্ট একটা ফান অ্যাক্টিভিটি। Which Japanese motorcycle company is known for its winged wheel logo? Honda or RKO? Wing Honda. Right. Why do you have to give it? What is the origin country of the motorcycle brand Triumph? প্রথম কোন মে রাইডার কাশ্মীর টু কন্যাকুমারী রাইড করেছিল? সো থ্যাংক ইউ সো মাচ। এবং খুব ভালো লাগলো, আমাদের মধ্যে অনেকেই মোটর সাইকেলের ইতিহাস, তার মেকানিজম ইত্যাদি সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে, যারা এই ক্লাবকে এক বছর ধরে পরিচালনা করবেন, এগিয়ে নিয়ে যাবেন। তাই উপস্থিত সকল সদস্যর উদ্দেশ্যে বলছি, তোমরা প্যানেল পেশ করতে পারো, আগামী কমিটি কি হবে? 9 জন মূল কমিটি মেম্বার আর 7 জন অ্যাডভাইজারি মেম্বার্স। যদি কারো কোনো প্যানেল থাকে, প্যানেল এখানে জমা দেওয়ার জন্য বলছি। আচ্ছা, এবারে আমাদের ভোট হয়ে গেছে, ভোট কাউন্টিং হয়ে গেছে, সবাইকার কনসেন্ট নিয়ে আমি ভোটের ফলাফল ঘোষণা করছি কে কটা ভোট পেয়েছে। আমি টোটাল 17 জনের নাম বলবো যারা সিরিয়ালি ভোট পেয়েছেন। যে এই সভা থেকে যে নাম এসেছে, 11 জনের নাম কমন, তার মধ্যে 3টে নাম সমসংখ্যক সদস্যের দ্বারা প্রস্তাবিত এবং সমর্থিত। তাই আমরা আজকের এই সভায় কলকাতা রাইডার্সের কমিটি সদস্য সংখ্যা 9 থেকে বাড়িয়ে 11 করছি। এখন বাজি পোড়ানো হবে, একটা আলাদাই মহল তৈরি হবে, হয়তো খুব চেঁচামেচি হবে, বাট স্টিল এতক্ষণ
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল হয়েছে অনেক আগেই, কিন্তু আমরা একটু নিজেরা নিজেরা গল্প করতে এতটাই ব্যস্ত ছিলাম যে ভুলে গেছি ভিডিও করতে। বাই দ্য ওয়ে, এখন বাজে সকাল 11টা, এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কি আছে একবার দেখাই। কর্নফ্লেক্স, লুচি, সবজি, টোস্ট, বাটার বা জেলি, টোস্ট আরও রয়েছে, সুজি ছিল মনে হয়, সাম্বার, চা, ইডলি, ভাড়া। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট মেনু। এটা আমার সব থেকে ভালো লাগলো। রকি ভাই, মজা হয়েছে? প্রচন্ড প্রচন্ড। এজিএম কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো এখন সুস্থ মতো সবাই বাড়ি পৌঁছালেই হয়। ঠাকুর, দুর্গা চকটা কোন দিকে? ঠিক আছে, থ্যাংক ইউ। এই নীতেশ দার জন্য আজকে আমায় কত ঘুরতে হচ্ছে। এই নীতেশ দা, দোষটা কার? আমার কি, তোমার জন্য আমায় ভুগতে হচ্ছে বেটা? মেমোরি কার্ড নিয়ে আসিনি, রাইডে বেরিয়েছে, মেমোরি কার্ড এক্সট্রা আনিনি, লজ্জা হওয়া উচিত। তো ঘটনাটা বলি, ঘটনাটা হচ্ছে নীতেশ দার সাথে আমি বাড়ি যাবো, মানে এরা পাঁচজন আমরা একসাথে বাড়ি যাবো। তার আগে হয়েছে কি, নীতেশ দার এখন মেমোরি কার্ড ফুল। তো ব্লগারদের যা হয়, এক্ষুনি চাই তো এক্ষুনি চাই, এখন এসে ইউএসবি কেবিল কিনতে, যাতে ডাটাটা ট্রান্সফার হয়ে যায়। তো অ্যাড্রেসটা একবার দাদা বলে দিই, কারণ দাদা আগে আগে এসছে, আমি পরে পরে এসছি। তো দাদার সাথে এসছি, এমনি দাঁড়িয়ে থাকবো। আমি এখান থেকে একটু ফোনের গ্লাসটা লাগিয়ে নিচ্ছি, গ্লাসটা অনেকদিন থেকে ভেঙে গেছে, সেটা তোমরা জানো। পারফেক্ট মোবাইল সার্ভিসিং সেন্টার, এখানে সমস্ত কোম্পানির মোবাইল সারানো হয়। হলদিয়া দুর্গাচক মাছ বাজারের পুকুর পাড়ে। ওই 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 হিরোস, সরো আমি লাইনে আগে ছিলাম, আমার লাইন আগে ছিল, এই দেখো আমার লাইন আগে দেওয়া, তুমি এরকম ডুপ্লিকেসি করেছো। যে ফোনটার দাম বেশি ওটার আগে চেঞ্জ করবো, তাই বলে দাদা এখন ওটা লাগিয়ে দিচ্ছে, আমারটা তারপরে হবে, আমি এটা নিচ্ছি। দাদা এগুলোর প্রাইস কত? 80 টাকা। উড়িয়ে তাও দাও, আমি আমি এক্ষুনি নিয়ে দৌড়াচ্ছি। আর তোমার নেই, তুমি আবার চিঠি করবে না। 80 টাকায় বিক্রি হয়? আমি লাইনে আছি, আমি লাইনে আছি। বাপরে, এত স্পিড! তাহলে ঠিকই আছে, আমি রেকমেন্ড করবো হলদিয়াতে যারা থাকো এখানে আসো, 80 টাকায় গ্লাস পাওয়া যায়। কলকাতায় পাওয়া যায় না, কলকাতার লোক এখানে ঘুরতে এলে বাই চান্স। দাদা আপনার নাম কি? বুদ্ধদেব পাত্র।
কাজ করতে করতে কথা বলার কি অসুবিধা নেই তো? আচ্ছা, আপনার এখানে আর কি কি কাজ হয়? দোকানে মেন মোবাইল সার্ভিসিং করা হয়। আপনি যা খুঁজবেন তা পাবেন। মোবাইলে যা এসেসরিজ, ডিসপ্লে থেকে ব্যাটারি, চার্জিং কানেক্টর, পিসিবি, অল ফোন, মানে ফোনে যা যাবে তো সমস্যা হবে আসবেন এখানে। আপনি কেন ডিসপ্লে তো আমরা 10 মিনিটে লাগিয়ে দেবো ডিসপ্লে। ওহ লাভলি। আপনার যা ফোন 10 মিনিটে ডিসপ্লে লাগাবেন না, খুলকে যা বললে কোনো লাগাতে পারবেন না আপনার দোকানদার। মেন আমার কাছে স্টক আছে, পুরো ডিসপ্লে স্টক। এত দোকানের এত কারো কাছে নেই। আবার তো অন্য দোকানে গেলে আপনাকে বলবো দেড় দু ঘন্টা দিন মোবাইলটা এগুলো না এসে পেলা দিবে, দুদিন সময় লেবে। কিন্তু আপনি যে ফোন বলবেন 10 মিনিট ডিসপ্লে লাগিয়ে দেবো। শুধু ডিসপ্লে নয়, একটা ফোনে ধরুন ভিভো V15 প্রো, V17 প্রো, এই চার পাঁচ রকম কোয়ালিটি ডিসপ্লে পাওয়া যায়। আপনি কি শুধু রিটেল করেন না রিটেল হোলসেল দুটোই? দুটোই প্লিজ। আমার মোবাইলটা লাগানো হয়ে গেলে কেটে দিচ্ছ কেন? আমার মোবাইল কি চালা করে দিচ্ছে আমার মোবাইল কি করছো? ডিসপ্লে দেখতে চাইছি, কোনদিন দেখিনি। আপনি আমার এবার থেকে ঘোরাঘুরির ভিডিও দেখতে পাবেন। আমরা প্যান ইন্ডিয়া বেসিসে ঘুরি, নিজে নিজে করছে। দেখো দেখো সাবস্ক্রাইবার গেইন করার পদ্ধতি। এই যে দেখো সাবস্ক্রাইব করে দিয়েছে, বেল আইকন প্রেস করা হয়ে গেছে, নতুন নতুন ভিডিও এসে গেছে, তোমরাও সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভালো লাগে তো দাদার দোকানে যে কোনো দরকারে চলে আসবে। আমরা দাদার কাস্টমার ছিলাম, দাদা আমাদের কাস্টমার ছিলাম। দাদাকে বলো দাদা প্লিজ সাবস্ক্রাইব। দাদা দেখবেন কিন্তু, হ্যাঁ আপনার ভিডিও আসবে কিন্তু একটু দেরি হবে। সো ফার্স্ট অফ অল মতলব অল থ্যাঙ্কস টু দাদা কি আমাদের সব কাজ এখানে মিটেছে। তো অ্যাজ আ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন দাদাকে আমি আমার স্টিকারটা এখানে দিতে চাই। দাদাকে সাবস্ক্রাইব করে দাও সবাই। এবার যাব আমরা খেতে। সুন্দর একটা রাইড হলো এতক্ষণ, অনেক ভিডিও ভিডিও হয়েছে, সব ভিডিওর ক্রেডিট সন্দীপ দাস। আর এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাট, কোথায় খাবো ঠিক করছি। বিরিয়ানি খাবো, আমি কী কী খাবো এখনই বলে দিচ্ছি। আমি বিরিয়ানি খাবো, কাবাব খাবো। এসে গেছে আমাদের বিরিয়ানি, খেতে শুরু করে দিয়েছে সবাই। এখানে এদের সাথে দেখা হয়ে গেছে রাস্তায় আস্তে আস্তে। খেতে কেমন? হ্যালো, ওহো আলুটা কেমন চকচক করছে দেখো। হয়ে গেছে আমাদের বিল এখানে 2790। ফাইনালি এদের সবার সাথে দেখা হলো, এখানেও আছে। তো এখন আমরা যাব বাড়ির দিকে, এখন বাজে সন্ধ্যে 6:30। আমি অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম সবার সাথে দেখা করে ফিরবো বলে, দেখা হয়ে গেছে, এবার বাড়ি যাব। টাটা। তো কালকে ভিডিও আর শেষ করা হয়নি, রাত্রি তখন 9 বাজে ঘরে ঢুকেছি, এখন যাচ্ছি আবার ডিউটিতে। তো আগের ভিডিওটা মানে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ ইপসি ট্রিপসি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।